আসসালামু আলাইকুম। আগামী সিলেট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আবু সুফিয়ান নাঈম। অধিকার আদায়ে বদ্ধপরিকর হিসেবে কাজ করে যাচ্ছি আগামীর সিলেট টিভি। এর ধারাবাহিকতায় আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এসেছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করতে চান এবং যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আগামী সিলেট টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা বর্তমানে অবস্থান করছি সুনামগঞ্জ জেলা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা 4 নং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ রইস মিয়া সাহেবের সাথে কথা বলবো। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি নির্বাচিত হয়েছেন, 5 বছর হয়েছে, আপনি ঢাকাকালীন অবস্থা, আপনি কি অবস্থা? আগে তো খুব খারাপ, এখন তো খুব ভালো হয়েছে, শতকরা 90% পর্যন্ত ভালো হয়েছে। স্কুল, রাস্তাঘাট বা উন্নয়ন, মাটি ভরাট, বয়স্ক, বিধবা, ফঙ্গুবাতা, স্কুল, কলেজ সব দিকে আমাদের 90% উন্নয়ন হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি যে এই রাস্তাঘাটের মান উন্নয়নটা বাড়িয়েছিলেন, আগে রাস্তাঘাটে মানুষ কীভাবে চলাফেরা করতো, কাদার দিক দিয়ে না ভালো রাস্তা ছিল? কাদার দিক দিয়ে চলাফেরা করতে, এখন খুব ভালো চলাফেরা হয়েছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আগে এই ওয়ার্ডের আপনার শিক্ষার মান উন্নয়ন কেমন ছিল, এখন বর্তমানে কি অবস্থা? আগে 25 ছিল, খারাপ ছিল, এখন বর্তমানে সিচুয়েশন অনেক ভালো হয়েছে? জি, খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি নির্বাচিত হওয়ার পর থেকে এই ওয়ার্ডে যে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনার মাধ্যমে কতজন পেয়েছেন? আমার মাধ্যমে আনুমানিক 120 জন পেয়েছে। 2 নম্বর ওয়ার্ডে 3টা গ্রামে, নগাঁও, সুরকাই, বেতকুনা, প্রায় 100-150 উপরে হইব আপনার মাধ্যমে পেয়েছে? পেয়েছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডের যে কৃষিকাজ যারা করে, যারা কৃষি নির্ভর, যারা জীবিকা নির্বাহ করে, তাদেরকে নিয়ে আপনি কী কাজ করেছেন? তাদেরকে আমি নিয়ে কৃষি সাহায্য দিয়েছেন, সার, বীজ এগুলা পেয়েছে, আরও টেকাও কিছু পেয়েছে, 1000 করে এগুলো আমার মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা জানি গত বছর এই মার্চ মাস ছিল করোনা ভাইরাসটি সারা বাংলাদেশে আতঙ্কিত ছিল, এই ধারাবাহিকতা সরকার থেকে যে ত্রাণ তহবিলগুলো এসেছিলো সেগুলো আপনার ওয়ার্ডে কীভাবে বন্টন করেছেন? বন্টন করেছে কমিটির মাধ্যমে, এইখানে কমিটি আছে, এই মেডিকেল কমিটি ক্লিনিকের মাধ্যমে আছে, আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আছে, এগুলো আমরা বিতরণ করেছি, যার দ্বারা হাতে হাতে দিয়েছি। আর 2500 টাকা করে যে দেওয়া হয়েছিল, কতজন মানুষ পেয়েছে আপনার মাধ্যমে? 2500 টাকা করি আমাদের মাধ্যমে প্রায় 120 জনের মতো পেয়েছে। আপনার মাধ্যমে এগুলো আপনি কীভাবে দিয়েছেন? আমি তাদের মোবাইল নম্বরের মাধ্যমে, মোবাইল নম্বর দেওয়া হয়েছে তাদের হাতে হাতে, তাদের মোবাইলে তাদের পেয়েছে, তারা পেয়েছে। জি হয়। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডের মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত ওয়ার্ড করতে আপনি কীরকম পদক্ষেপ নিচ্ছেন? আমি এই পদক্ষেপ নিচ্ছি যাতে মাদকদ্রব্য বা দুর্নীতি এগুলো সব বিরত থেকে থাকার জন্য, মানে সবাইকে, আপনি সবাইকে আমি এই পদক্ষেপ দিয়েছি বা বাধা করেছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি নির্বাচিত হওয়ার পরে এই যে করোনা ভাইরাসটি এসেছিলো, আসার পরে সরকার থেকে যে ত্রাণগুলো এসেছিলো, 10 কেজি করে চাল এবং কি বিভিন্ন ভাতা এসেছিলো, সেগুলা কীভাবে বিতরণ করেছেন আপনি? এখানে সুন্দরের এই বর্ষাকালে যখন আমি নৌকায় দিয়েছি, আমাদের মোবাইলের মাধ্যমে ছবি আছে সবের, বাইরে বাইরে আমি এইগুলা বিতরণ করে দিয়েছি। মানে আপনি নিজে গিয়ে দিয়েছেন? নিজে গিয়ে দিয়েছি। আর তাদেরকে ভাইরাস সম্পর্কে কিভাবে বুঝিয়েছেন, যে মাস্ক লাগাও, দূরত্ব, মাস্ক লাগাও বা হয়তো এইগুলা তোরা হাত মুখ দাও সুন্দর করে পরিষ্কার করে, তাকে যাতে হয় ভাইরাস না ঢুকে, মাস্ক তোরা সবসময় লাগিয়ে রাখেন, এই জন্য আপনি বুঝিয়েছেন? জি হয়। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আসন্ন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি আবারও প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবেন, এই আসলে আপনার এই ওয়ার্ডে আপনাকে কতটুকু সমর্থন করছে? আমার এই ওয়ার্ডে 90% সমর্থন করেছে। আমি আবার চাই এইদিকে আসতে, আমার জনগণের সেবা করতে আমি চাই, আমি আবার আসবো নির্বাচিত হয়ে। ওয়ার্ড বা ওয়ার্ডবাসীর কাছে আমি দোয়া চাই, জি আমি সেই আশা করছি, আবার আমি নির্বাচন করব, দোয়া করব আমাদের ওয়ার্ডবাসীর কাছে, মাবুনের কাছে আমি দোয়া চাই, সবার কাছে আমি দোয়া চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনতে পেলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরা 4 নং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার
মোহাম্মদ রইস মিয়ার সাথে কথা বলছিলাম, ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম উনি নির্বাচিত হওয়ার পর থেকে এই ওয়ার্ডে কী কী কাজ করেছেন। উনি একটি কথা বলেছেন, এই ওয়ার্ডের শিক্ষার মান উন্নয়ন বাড়তে উনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন, এবং কি যে রাস্তাঘাটগুলো হয়েছে সেই রাস্তাঘাটগুলো মানুষ আগে কাদা ছিল, তখন মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারতো না, তখন উনি নির্বাচিত হওয়ার পর থেকে এই রাস্তাঘাটগুলো পাকাকরণ করেছেন এখানকার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, এম এ মান্নান সাহেবের মাধ্যমে ওনারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন। আর একটি কথা বলেছেন, এই ওয়ার্ডকে একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ওয়ার্ড করতে উনি এই ওয়ার্ডবাসীকে সকলকে বুঝিয়েছেন। যখন করোনা ভাইরাসটি সারা বিশ্বে একটা আতঙ্ক বিরাজ করেছিল, তখনকার সময় উনি একটি কাজ করেছেন, এই ওয়ার্ডের মানুষকে প্রত্যেক সময় বুঝিয়ে দিয়েছেন এই ওয়ার্ডের মানুষ কতটুকু সচেষ্ট থাকবে, কতটুকু মাস্ক ব্যবহার করবে, কতটুকু দূরত্ব বজায় রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন। আসলে এরকম প্রতিনিধি যদি প্রত্যেকটি জায়গায় এরকম প্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে এই ওয়ার্ড একদিন রূপ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেয়েছেন গ্রাম হবে শহর, সেটা 2041 সালের মধ্যে এরকম প্রতিনিধিদের দ্বারাই এটা বাস্তবায়িত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।